Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Alhamdulillahi rabbil alameen. As-salatu wa s-salamu ala ashraful anbiya'i wal mursaleen wa ala alihi wa ashabihi azma'in. দেশও প্রবাসে যে যেখানে বসে আর টিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান রেবজল লাইট ও রমাদান দেখছেন সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা কো-স্পন্সর শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সৌজন্যে প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শুরুতেই শুনব মহা গ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত তেলাওয়াত করছেন বিশিষ্ট কারি Shishukari Tausif Islam. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. Qul ya ayyuhal كافرون قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين صدق الله العظيم প্রিয় দর্শক আমরা আজকে আপনাদের জন্য এই পর্বে রেখেছি একটি সুন্দর আলোচনা পর্বটির নাম দিয়েছি আমরা কোরআনের মাস রমাদান যেহেতু কোরআনের কারণেই মাহে রমাদানের মর্যাদা মাহে রমাদানের যত রহমত বরকত নাজাত যত মর্যাদায় ভূষিত হয়েছে এই মাসটি তার একমাত্র কারণ হচ্ছে আল কোরআনের মাস হচ্ছে রমাদান এ মাসেই নাজিল হয়েছে পবিত্র কোরআনুল কারীম তো এই বিষয়ের উপরে আলোচনার জন্য আমরা স্টুডিওতে প্রতিদিনের ন্যায় আজকেও দুজন সুনামধন্য আলেমে দ্বীনকে দাওয়াত দিয়েছি আসুন আপনাদেরকে আমাদের মেহমানদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি প্রথমেই রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস ভাইস প্রিন্সিপাল তানজিমুল উম্মাহ মাদ্রাসা মোহাম্মদপুর ঢাকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এরপরে আমি যাচ্ছি আমাদের দ্বিতীয় মেহমান জনাব হাফেজ মাওলানা ইমরান বিন লুৎফর প্রিন্সিপাল এন এম মাদ্রাসা ফকিরহাট বাগেরহাট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে বিষয়টি হচ্ছে কোরআনের মাস রমাদান সর্বপ্রথম এ বিষয়ের উপরে আমি আলোচনার জন্য আমন্ত্রণ করব জনাব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস সাহেবের কাছে আপনার কাছে জানতে চাইব এই মাসেই কোরআনুল কারীম নাজিল হয়েছে কোরআনের কারণেই যে রমাদানের মর্যাদা আপনি এই বিষয়টি যদি দর্শকদের জন্য সুন্দরভাবে আলোকপাত করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বিগিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ইলা আখিরিল আয়া সূরা বাকারার 184 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান এই রমাদান করিম এমন এক মাস যেই মাসে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আল কোরআন তিনি নাজিল করেছেন এই কোরআন কেন নাজিল করেছেন এই কোরআন নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য মানুষকে পথ প্রদর্শনের জন্য আইয়ামে জাহিলিয়াতের যুগে সমস্ত মানুষ একটি অন্ধকার যুগে
নিমজ্জিত ছিল। আল্লাহ তাআলা সেই জাতিকে আলোর পথ দেখাবার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সুদীর্ঘ 23টি বছর ধরে তিনি কিতাব নাজিল করেছেন। জি, এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আরো স্পষ্ট ভাষায় বলেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, এই কিতাব আমি নাজিল করেছি এজন্য যাতে করে মানুষকে আমি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারি। তাহলে আমরা আজকে এই যে যারা জাতি রয়েছি, আমাদের পারিবারিক জীবন, সামাজিক, রাষ্ট্রীয় প্রত্যেকটি জীবনেই দেখুন আমরা কত নিয়ম শৃঙ্খলার মধ্যে আবদ্ধ। সেই নিয়ম শৃঙ্খলাগুলো যদি আমরা কোরআন থেকে জানার চেষ্টা করি, কোরআন থেকে মানার চেষ্টা করি, তাহলে দেখবেন আমরা ঠিকই সঠিক পথ পেয়ে যাব। কিন্তু কোরআনকে বাদ দিয়ে যদি আমরা নিজের মতাদর্শী, নিজের মত অনুযায়ী চালাবার চেষ্টা করি, দেখবেন যে সেখানে কী রয়েছে, সেখানে দুর্নীতি রয়েছে, সেখানে বিপদ রয়েছে, সেখানে মানুষের অন্ধকার চিন্তাভাবনা রয়েছে। এই কারণে আল্লাহ তাআলা এই কোরআনকে অনেক মর্যাদায় আমাদের জন্য তিনি নাজিল করেছেন। এই কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। আল্লাহ তাআলা এই কোরআনের শুরুতেই চ্যালেঞ্জ করে তিনি বান্দার জন্য ঘোষণা দিয়েছেন, আলিফ লা মিম দালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাব এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। যুগে যুগে অনেক মানুষ, এমনকি ইসলাম বিদ্বেষী যারা, তারাও এই কোরআনের ভুল ধরবার চেষ্টা করেছে, কোরআনের খুঁত ধরবার চেষ্টা করেছে, কোরআনের ত্রুটি বিচ্ছুতি বের করবার চেষ্টা করেছে। কিন্তু পৃথিবীর শুরু থেকে নিয়ে অদ্যাবধি কোনো মানুষ, এমনকি কোনো জিন জাতীয় এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো ত্রুটি খুঁজে পায়নি। এখান থেকে আপনার কাছে আবারও আসবো। দর্শক, আলোচনার এই পর্যায়ে আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, আপনারা আমাদের সাথেই থাকুন, ফিরছি একটু পরেই। দর্শক, আমরা ফিরে আসলাম। আপনারা দেখছিলেন রেবজল লাইট অফ রমাদান, কো স্পন্সর শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সৌজন্যে। আমি চলে যাচ্ছি এবার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উদীয়মান আলোচক হিসাবে আপনি মাঠে ময়দানে পরিচিত, যে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, কোরআনুল করিমের কারণে যে মাহে রমজানের মর্যাদা, এই কোরআনের মর্যাদাটা কতখানি, এবং এই কোরআনের কারণে কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করলে তার মর্যাদা কোথায় পৌঁছে যাবে, যদি এই বিষয়টি আপনি দর্শকদের জন্য আলোকপাত করেন। আল্লাহ তাআলা একটি সূরা নাজির করে রমজানুল মুবারকের সাথে কোরআনুল করিমের যে সম্পর্ক নিগুড়ভাবে জড়িত রয়েছে সেটাকে আল্লাহ তাআলা নিজেই ব্যক্ত করেছেন। আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে নিশ্চয় আমি কোরআনুল করিমকে একটি মহিমান্বিত রাতে নাজিল করেছি। সুবহানাল্লাহ। সেই রাতটা নিঃসন্দেহে আমরা জানি রমাদানুল মুবারকের মধ্যেই রয়েছে। আল্লাহ তাআলা তার রাসূলকে খুব আবেদন স্বরে, আকুল স্বরে বলছেন, হে নবী, আপনি কি জানেন সেই লাইলাতুল কদর কি, তার মানে কি? রমাদানুল মুবারকের ভিতরে এমন একটি সম্মানিত রাত আছে, এমন রমাদানুল মুবারকের সম্মান রয়েছে, এটা সম্পর্কে আপনার জানা উচিত। আপনি অবশ্যই জানবেন। আল্লাহ তাআলা নিজে আবার অ্যান্সার করলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর, এই রাতটি হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল করিমের সম্পর্ক আর রমাদানুল মুবারকের সম্পর্ক বর্ণনা করতে গিয়ে ঠিক এই দুটি শব্দকেই এক জায়গায় করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কোরআন ও সিয়াম ইসফানিল আবদ, কিয়ামতের ময়দানে এই রমাদানের রোজা এবং এই কোরআন, এই দুই ব্যক্তির জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। রোজা বলবে, আমি তো তাকে পানাহার থেকে বিরত রেখেছিলাম, যাবতীয় পানাহার থেকে আমি তাকে বিরত রেখেছিলাম দিনের বেলা। আর কোরআন ঠিক অপজিশনে ঠিক সেই কথাই বলবে, আমি রাতের বেলা তাকে ঘুম থেকে বিরত রেখে দণ্ডায়মান করে রেখেছিলাম। তার মানে রমাদানুল মুবারকে একজন মানুষ সারাদিন রোজা রেখে রাতের বেলা কোরআনুল করিম তেলাওয়াতে মগ্ন থাকবে, কোরআনুল করিম পাঠ করবে, এটার সাথে এটার এত নিগুড়ভাবে সম্পর্ক। স্যার, একটু প্রশ্ন হচ্ছে যে এই যে কোরআনের কারণে যে মানুষগুলি একেবারে জাহেলিয়াতের চরম পর্যায়ে ছিল, সেই মানুষগুলি যে একেবারে উৎকর্ষের উন্নতির চরম শিওরে পৌঁছে গেল, এর কারণ তো কোরআন। হ্যাঁ, অবশ্যই। এই কোরআনুল করিমের সে দুই একটি এক্সাম্পল যদি আপনি তাদের জীবনী থেকে সেট করেন। অবশ্যই, মাশাআল্লাহ, চমৎকার একটি কথা বলেছেন আপনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন থেকেই কিন্তু একটি সমাজ পেয়েছেন, একটি রাষ্ট্র পেয়েছেন, মানুষ গড়ার যেই সংবিধান সেটি কিন্তু তিনি পেয়েছেন। আর এই কোরআনের সাথে বর্ণনা করতে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই দেহের ভিতরে কোরআন থাকবে না,
ওই দেহটা কি হবে? শয়তানের। কাল বাইতুল খারিব, বিরান বাড়ি হয়ে যাবে, যেখানে ইন্নাল লাযী লাইসা ফী জাওফিহি শাইউ মিনাল কুরআন কাল বাইতুল খারিব। যে একটা মানুষের ভিতরে উত্তম কোনো কিছু পাওয়ার জন্য, উত্তম কোনো কিছু তৈরি হওয়ার জন্য ওই মানুষের ভিতরে মাস্ট বি কোরআন থাকতে হবে। আর আল্লাহ তাআলা এই কোরআনকে বুঝার জন্য, এই কোরআন নাজিল করার জন্য, কোরআনকে সমাজে প্রতিষ্ঠিত এবং পাবলিসিটি করার জন্য এমন একটি সময় বেছে নিলেন, সেই সময়টি হচ্ছে লাইলাতুল কদর। এমন একটি মাস বেছে নিলেন, সেই মাসটি হচ্ছে রমাদান। শুধু তাই না, বড় অবাক লাগে, সেটা হচ্ছেই আল্লাহ তাআলা মানুষের কল্যাণ চান, মানুষকে জান্নাতে দিতে চান। এই মাসে কোরআনুল করিম নাজিল হয়েছে, এটার সম্মানে রমাদানুল মুবারকের সম্মান বেড়েছে। ঠিক তদ্রূপ এই রমাদানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? ফতিহাত আবওয়াবুস সামা, সুবহানাল্লাহ, এবং উগলিকাত আবওয়াবুল জাহিম, জান্নাতের দরজাগুলো ওপেন করে দিলেন, জাহান্নামের দরজাগুলো লক করে দিলেন। যে আপনার কাছে আবার আসবো, যে আমি চলে যাচ্ছি আমার মাওলানা আব্দুল কুদ্দুস সাহেবের কাছে। আপনি যেহেতু একজন শিক্ষক, একটা প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল হিসাবে আছেন, শিক্ষা কোরআনুল করিম এসেছে সর্বপ্রথম শিক্ষার আহ্বান নিয়ে। কারণ কোরআন এসেছে, কিন্তু কোরআনকে যদি মানুষ শিখতে না পারে, কোরআনকে যদি মানুষ বুঝতে না পারে, তাহলে কেমনে বুঝবে যে কোরআন সত্য মিথ্যার মানদণ্ড, এ কোরআন আমার হেদায়েতের পাথেয়? এই জন্য কোরআনকে শিক্ষার প্রতি যে গুরুত্ব আরোপ করা হয়েছে, এই ক্ষেত্রে কোরআনের শিক্ষা গ্রহণ করলেও তার মর্যাদা যে আরও কত বেশি হবে হাদিস শরীফে আসছে, এই বিষয়টি যদি আপনি দর্শকদের জন্য সুন্দরভাবে বলেন। এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করে যে চ্যালেঞ্জ ছড়ে দিলেন, আল্লাহ তাআলা এর পরোক্ষ আয়াতে বললেন, ওয়া ইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাতু বিসূরা, তোমরা যদি কোরআন সম্পর্কে বিন্দুমাত্র সন্দেহ করো, সংশয় করো, তাহলে এর মতো করে ছোট্ট একটি সূরা তোমরা আনয়ন করো। মানে আল্লাহ চ্যালেঞ্জ করলেন যে এর ভিতর কোনো ভুল নেই, সূরা বাকারা নয়, সূরা আলে ইমরান নয়, ছোট্ট একটি সূরা, সূরা কাউসারের মতো আরায়ন করো। কিন্তু না, পৃথিবীর আল্লাহ প্রথমে বললেন এই কিতাবের মতো একটা কিতাব বানাও, তারপর পারলে দশটি সূরার মতো সূরা বানাও, তা না পারো ছোট্ট একটা সূরা পারলে বানায় নিয়ে এসো, বানিয়ে নিয়ে মানুষ ব্যর্থ হয়ে গেছে আজ পর্যন্ত। এই চ্যালেঞ্জের জবাব দিয়েছেন, ফা ইল্লাম তাফালু ওয়া লাম তাফালু ফাত্তাকুন নার আল্লাতী, তোমরা পারোনি, কখনো পারবে না, সুতরাং সেই দিবসকে ভয় করো যেই দিবসের মানে আগুনের ইন্ধন হবে মানুষ এবং লাকড়ি। আল্লাহ তাআলা প্রথম ওহী ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সূরা আলাকের মধ্যে যে ঘোষণা এসেছে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, তুমি তোমার প্রভুর নামে পড়ো। এই কোরআন পড়লে কি লাভ? আল্লাহ তাআলা বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি। এভাবে করে কোরআন এই রমজান মাসে আমাদের কাজ হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র রমজানে তিলাওয়াত করতেন, জিব্রাইল আমিন এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিলাওয়াত করে শোনাতেন, তিনি আবার জিব্রাইলকে শোনাতেন। তাহলে আমাদের কাজ হচ্ছে এই রমাদান মাসে আমরা কোরআনকে বেশি পরিমাণ তেলাওয়াত করব। তেলাওয়াত বলতে আমরা শুধু বুঝি যে নাজেরা না, মানে দেখে দেখে পড়া, নাজেরা মানে দেখে দেখে পড়া, জি জি, নাজারা থেকে নাজেরা, নাজেরা অর্থাৎ দেখে 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 পড়া। এখন দেখে দেখে শুধু আমি রিডিং পড়লাম, কিন্তু এর অর্থ বুঝলাম না, এর ব্যাখ্যা বুঝলাম না, অথচ এটা তো আমার একটা পাথেয়, আমার একটা গাইডলাইন, আমার জীবনের একটা কোড অফ লাইফ, কিন্তু সেটা যদি না আসে, আমরা যদি না বুঝি, তাহলে এইখানে আপনার সাজেশনটা কি হবে দর্শকদের জন্য? আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফী খলকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। এরপরে তাআলা বলছেন, আল্লাযীনা ইযকুরুনা আল্লাহ কিয়ামা ওয়া কু'উদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খলকিস সামাওয়াতি, যারা বস অবস্থা ছোড়া শো অবস্থায় দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, মানে আল্লাহর কিতাবকে তেলাওয়াত করে। এখানে ওয়াতাফাক্কারুনা বলা হচ্ছে ফিকির করা, গবেষণা করা, শুধু আমি গদ বাধাভাবে আমি তোতা পাখির মতো কোরআন তেলাওয়াত করে গেলেই হবে না, এটার ভিতরে কী রয়েছে এটা বোঝার যদি চেষ্টা করি। এই যে আমরা যারা মুসল্লি রয়েছি, আমরা যারা মসজিদে গিয়ে নামাজ আদায় করি ইমাম সাহেবের পেছনে, ইমাম সাহেব কী অধ্যয়ন করছেন, কী পড়ছেন আমরা সেটা বুঝি না, এমনকি আমরা যারা ঘরে নামাজ আদায় করছি, আমরা যারা দশটা সূরা জানি, এই সূরাগুলোর অর্থ জানা, তাহলে কী হবে? আল্লাহ তাআলা যেন আমাদের জন্য এখানে শিক্ষণীয় রয়েছে তা আমি জানবো এবং আমল করব। জি, অনেক সুন্দর কথা আপনি বলেছেন। আমরা আপনার কাছে জানতে চাইব, কোরআন শিক্ষার কারণে তার মর্যাদা, রাসূলুল্লাহ কেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তাহলে কোরআনের সংস্পর্শে শিক্ষা গ্রহণ করলেও সে কিন্তু গোটা মানব মিল্লাতের ভিতরে একজন শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়। ঠিক আমি আপনার কাছে আগেও প্রশ্ন করেছিলাম যে এই কোরআনের কারণে যে মানুষগুলি জাহালেতে চরম সীমায় ছিল সেই মানুষগুলি কোথায় পৌঁছে গিয়েছে, যদি আপনি এই কোরআনের মর্যাদা বোঝানোর জন্য এমন দুই একটি উদাহরণ দর্শকদের জন্য সেট করেন। হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিশ্ব জগতের ভিতরে এমন একটি উদাহরণ, তিনি নিজেই বলতেন
যে আমি ওমারের ভিতরে এমন কোনো যোগ্যতা ছিল না যে আমি আজকে খিলাফতের আসনে অধিষ্ঠিত হব, আমি মানুষের সামনে মাথা উঁচু করে কথা বলবো, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এই কোরআন আমাকে জিরো থেকে হিরো বানিয়েছে। যদিও তিনি কখনো নিজেকে হিরো দাবি করতেন না, কিন্তু মানুষের কাছে এমন একটি পরিস্থিতিতে কিন্তু তিনি পৌঁছে গিয়েছিলেন। কিসের কারণে? হযরত ওমর নিজে বলতেন যে কোরআন আমাকে শিখিয়েছে, কোরআন যদি পৃথিবীতে না আসতো তা আমি ওমর হতে পারতাম না। দেখুন, আজকে রমাদানুল মুবারকে আমরা পৌঁছে যাওয়ার পরেও আমরা যারা কোরআন থেকে দূরে সরে আছি, আমার মনে হয় এর চাইতে হতভাগা আমাদের এই মুসলিম সমাজে আর কেউ হতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদানুল মুবারকের রাতে কামা রমাদান, এর সাথে কিন্তু কোরআনুল কারিম তেলাওয়াতের সম্পর্ক আছে। সুতরাং কোরআনুল কারিম তেলাওয়াতে যদি কোনো ব্যক্তি রাত পার করতে পারে রমাদানুল মুবারকে, বিশ্বনবী বলছেন যে তার জীবনের সকল গুণা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারবেন। পিছনের গুণাগুলি মাফ, পিছনে যত গুণী আছে, গুণা আছে সব কিন্তু আল্লাহ মাফ করবেন। সুতরাং রমাদানুল কোরআন, এখানে আপনার কাছে একটা প্রশ্ন, এই গুণা বলতে কি কবিরা গুণা না সগীরা গুণা? অবশ্যই সগীরা গুণা, কবিরা গুণা তো তাওবা ছাড়া মাফ হবে না। জি, আর রমাদানুল মুবারকের শেষ অর্ধেকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা নাজাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজাতের কথা বলেছেন, মাঝে মাগফিরাতের কথা বলেছেন। এই মাগফিরাত নাজাত মানে কি? মানে হচ্ছে পেয়েছো শুধু আমল করছো এটা না, মানে তুমি অবশ্যই এই মাসটি আসলে এটা তাওবার মাসও। হ্যাঁ অবশ্যই, তাওবা করে গুনাহ মাফ করাতে পারলে সমস্ত গুনাহই মাফ হয়ে যাবে। অবশ্যই সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। যেন তাওবা করার উত্তম সময় হচ্ছে রমাদান মুবারকের এই মাস। তো যেই মাসে কোরআনুল কারিম তেলাওয়াতে রাত পার করলেই তার বিনিময়ে জীবনের সব গুনাগুলি আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এই কোরআন যদি আমরা শিখে, আমরা অন্যকে শিখিয়ে আর নিজেকে যদি এই কোরআনের মানদণ্ডে দাঁড় করতে পারি, আমাদের অবস্থানটা কোথায় যাবে? নিঃসন্দেহে এর চাইতে উত্তম জায়গা একজন মুমিনের জন্য, একজন মানুষের জন্য আর হতেই পারে না। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে আপনাদের মূল্যবান বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা শুনতে পেয়েছেন কোরআনের মাস রমাদান, এ বিষয়ে দুজন বিজ্ঞ আলেম আপনাদের সামনে উপস্থাপন করলেন তাদের জ্ঞান গর্ব আলোচনা। কোরআন দিয়েই যেন আমরা জীবন করতে পারি, কোরআনের কারণেই রমাদানের মর্যাদা, এ কোরআনের কারণেই লাইলাতুল কদরের মর্যাদা, আর এই কোরআন দিয়ে জীবন গড়লে একটি মানুষ সে জিরো থেকে হিরো হতে পারে, একেবারে নবুয়তের দরজায় পর্যন্ত পৌঁছে যেতে পারে। যেই লোকটি ছিল চরম জাহেল, নবীকে হত্যা করতে এসেছে, সে চলে গেল নবুয়তের দরজায়, তাহলে কোরআন তাকে কোথায় নিয়ে গেল? আসুন আমরা এই কোরআনকে, মহামূল্যবান কোরআনকে, আল্লাহর পক্ষ থেকে একমাত্র পাথেয় আমাদের জন্য গাইডলাইন, এই কোরআনকে আমরা জীবনে আঁকড়ে ধরি, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। হাজামা ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.